আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি মিস্টার পারফেক্ট শর্টকাটে। তো মিস্টার পারফেক্ট প্রথম শর্টকাটটা আমরা আজকে দেখে ফেলবো। তো অলরেডি তোমরা জানো আমি মাহমুদুল হাসান, সবাই আমাকে মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ নামে চিনে, তোমরা গুগলে সার্চ করলে আমাকে পাওয়া যাবে, ঠিক আছে? আর আমি হচ্ছে বুটেক্সে পড়াশোনা করেছি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, এবং আমি উদ্ভাসের একজন কেমিস্ট্রি টিচার। এখানে আমার বেশ কিছু দেওয়া আছে, ফেসবুক ইনস্টাগ্রাম আইডি, এগুলো তোমরা এখানে হু ইজ মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ লিখে সার্চ করলেই পেয়ে যাবা। আর বর্তমানে আমি হচ্ছে কুইন্স নিউ ইয়র্কে অবস্থান করতেছি, ইউএসএর। ওকে মিস্টার পারফেক্ট শর্টকাট ওয়ান, কোয়ান্টাম সংখ্যার প্রাথমিক তথ্য। দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যায় এগুলো অনেক লাগে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝায়, শক্তি স্তরের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝানো হয় উপশক্তি স্তরের আকৃতি। তো এখান থেকে আমরা বুঝতেছি যে এখানে আমার লাগতেছে আকার, এখানে আকৃতি। এবং যদি আমি বলি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝায়, এটা হচ্ছে অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং সংখ্যা। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝায়, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক। তবে একটা শর্টকাট দিয়ে আমরা এটা খুব সহজে মনে রাখতে পারি, তো চলো শর্টকাটটা দেখি। আঁকা আঁকির মাধ্যমে ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘুরানো যায়, ঠিক আছে? যা আর্কিটেকচারে পড়ে তারা বিভিন্ন আঁকা আঁকির মাধ্যমে কী করে, ত্রিমাত্রিক দিকবিন্যাসটাকে ঘুরিয়ে ফেলে। সো এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি, চলো দেখি। আঁকা মানে কি, আঁকাতে আকার, আঁকি আঁকিতে মানে কি আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এটা দ্বারা কী বোঝানো হয়েছে, অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং ঘুরানো এই ঘুরানো দ্বারা বোঝানো হয়েছে ঘূর্ণনের প্রকৃতি ও দিক। আশা করি শর্টকাট দিয়ে তোমরা এটা খুব সহজেই মনে রাখতে পারবা। সবাই এই ক্লাসটা করার জন্য ধন্যবাদ।